এই মুহূর্তে রয়েছি 11 নম্বর ওয়ার্ডের যে দুটি বুথ দেখাতে বলবো, 263 এবং 263 এ, এই যে দুটি বুথ, সেই বুথের যে ভোট গ্রহণ সেটা চলছে হাউজিং আবাসনের ভিতরে। এবং দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই মানুষের যথেষ্ট সাড়া, তারা কিন্তু এসে লাইনে দাঁড়িয়েছেন। দেখতে পাচ্ছি অন্যান্য বুথের তুলনায় এই যে বুথ সেখানে কিন্তু ভোটাররা যথেষ্ট দেখতে পাচ্ছি সাড়া রয়েছে, তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবং পুলিশ নিরাপত্তাও দেখতে পাচ্ছি, পুলিশও এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যেই ভোট গ্রহণ আপনারা জানেন নির্ধারিত সময় অনুযায়ী 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন বুথের, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এবং এই মুহূর্তে আমরা রয়েছি 11 নম্বর যে ওয়ার্ড, তার যে দুটি বুথ 263 এবং 263 এ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা লাইনে রয়েছে এবং তারা নিজের যে ভোটদান সেই ভোটদান করছে। এবং অন্যান্য ওয়ার্ডেও এখনও পর্যন্ত কোনো অশান্তির বা কোনো বিশৃঙ্খলার খবর নেই, সেরকমই শান্তিপূর্ণভাবে 11 নম্বর ওয়ার্ডেও আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা চলছে। এইদিকে দেখতে পাচ্ছেন যে ভোটাররা তারা রয়েছেন গ্লাভস হাতে, যেমনটা কোভিড বিধি মেনে স্যানিটাইজেশন দেওয়া হচ্ছে এবং তারপর গ্লাভস লাগিয়ে তারা কিন্তু যাচ্ছে গিয়ে ভোটদান করছেন। ঠিক এদিকে যে বুথ সেখানেও দেখতে পাচ্ছেন একই ছবি। এবং এখানে দেখতে পাচ্ছেন যারা ভোটকর্মী রয়েছেন তারা প্রথমে তারা থার্মাল গান দিয়ে টেম্পারেচারটা মাপছেন এবং তারপর স্যানিটাইজেশন দেওয়া হচ্ছে, তারপর গ্লাভস পরে তারা কিন্তু গিয়ে ইভিএমের বোতামটা টিপছেন। এভাবেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা সশস্ত্র পুলিশ বাহিনী এবং তার পাশাপাশি পুলিশ যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন। সম্পূর্ণ যে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সেটা চলছে এই মুহূর্তে। 11 নম্বর ওয়ার্ডের ছবিটা আপনারা দেখছেন, মূলত দুটি বুথ 11 নম্বর ওয়ার্ডের 263 এ, এই বুথের যারা ভোটার তারা দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আরও আসছেন আস্তে আস্তে, কিন্তু যত বেলা বাড়বে তত ভোটারদের যে ভোট যে দেওয়ার প্রক্রিয়া সেটা আরও বাড়বে এমনটাই এখনও পর্যন্ত। ডানকুনির বিভিন্ন ওয়ার্ডের যে ছবি সেখানে এখনও পর্যন্ত কোনো রকম অশান্তির ছবি আমরা দেখতে পাইনি। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।